সংবাদবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এডিজি শশীকান্ত পূজারী। লিগেল এয়ার সার্টিফিকেট আনতে গিয়ে ভদ্রেশ্বর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পুরমাতা ও তার স্বামী এক আইনজীবী ও তার মক্কেলকে মারধর করেছে বলে অভিযোগ। গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতি শুরু করেছেন আইনজীবীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ডিভিশনাল ম্যানেজারের হাতে স্মারকলিপি প্রদান করা হল বৃহস্পতিবার। দুষ্কৃতীদের হাতে পড়ে এটিএম এর কার্ডের পিন বলে দেওয়ায় 31,000 টাকা খোয়া গেল এক গৃহবধূ। কন্যার ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে প্রতিবাদে আমরণ অনশন শুরু করল বাবা। সর্বশিক্ষা কমিশনের আধিকারিক বৃন্দ বৃহস্পতিবার মঙ্গলকোটের খিলগ্রাম অঞ্চলে পলাশী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিষেবা পরিদর্শনে আসেন। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে কবিশোর গ্রামে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আসছে বিস্তারিত খবরে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এডিজি শশীকান্ত পূজারী। হাসপাতালের বিভিন্ন বিভাগ ও মহিলা আবাস কেন্দ্রটিও পরিদর্শন করেন। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে আসেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এডিজি শশীকান্ত পূজারী। এদিন সকাল 10টা নাগাদ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। হাসপাতালের পরিকাঠামো, মাতৃমা বিভাগ, পুরুষ ও মহিলা বিভাগ সহ নবনির্মিত ভবনও পরিদর্শন করেন। পরে তিনি সরকারি মহিলা আবাসও পরিদর্শন করেন। এদিন তার পরিদর্শনকালে সঙ্গে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSSVP অমিত দা, ডেপুটি সুপার যতীশচন্দ্র দাস সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিক বৃন্দ। পরিদর্শনের পর কোনো মন্তব্য করতে চাননি এডিজি শশীকান্ত পূজারী। MSVP অমিত দা জানান, পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন শশীকান্ত পূজারী। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। লিগেল এয়ার সার্টিফিকেট আনতে গিয়ে ভদ্রেশ্বর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পুরমাতা ও তার স্বামী এক আইনজীবী ও তার মক্কেলকে মারধর করেছে বলে অভিযোগ। পুরমাতার মা তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল হুগলি জেলার ভদ্রেশ্বর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজেপির পুরমাতা সবিতা বেহেরা ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে ভদ্রেশ্বরের কলিঙ্গনগরে পুরমাতার বাড়িতে যান চন্দননগর কোর্টের আইনজীবী প্রীতি সাউ ও তার মক্কেল সুনীল চৌধুরী। এর আগেও সুনীল চৌধুরী লিগেল হেয়ার সার্টিফিকেট আনতে যান, তাকে বারবার ঘোরানো হয় বলে অভিযোগ। এদিন আইনজীবীকে সঙ্গে নিয়ে সুনীল চৌধুরী পুরমাতার বাড়িতে গেলে সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। আইনজীবী জানতে চান কেন সার্টিফিকেট দেবেন না। শুরু হয় বচসা, এরপর তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে আইনজীবী ও সুনীল চৌধুরী চন্দননগর হাসপাতালে চিকিৎসা করান। আমি একটা লিগাল হেয়ার
দেখাওয়ার জন্য গেছিলাম তিন দিন আগে। তো উনি কাউন্সিলর বললো কি আজকে দেখতে পারবো না, তুমি নিজে লিখে নাও, সাইনটা আমি করে রাখবো, তুমি এসে নিয়ে যাবে। আমি ওইখানে বসে বসে দুটো লিগেল হেয়ারটা লিখে আমি রেখে দিলাম। বললো এখন তো হবে না, আমি বাইরে বেরোচ্ছি, তুমি কালকে আসো। কালকে গেছি, বললো কি আজকেও হয়নি, তুমি আবার কালকে আসো। আজকে গেছি বিকেল 6:30 সময়, বললো কি আমি বাচ্চা এখন খাওয়াচ্ছি, তুমি একটু 8:00 সময় আসো। আমি তারপর আমি ওর হাজবেন্ডকে উমেশকে কল করেছি, বললাম কি দাদা এরকম এরকম ব্যাপার আছে, আমার একটু কাজ আছে করেছি। তো বললো কি না, তোমরা যখন বলবে তখন করতে হবে নাকি, এখন করতে জন্য চার্জ লাগবে। সেটা আমি জিজ্ঞেস করছিলাম, ও বললো না, বললো কি আসো আমি চার্জটা বলবো। তাহলে আমি আপনি তাহলে কি কারণে গেছিলেন? লিগাল হেয়ার সার্টিফিকেট নিতে। তাহলে আমি আর প্রীতি 8:00 সময় গেলাম। তো বললো কি আমি নিজের হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, তুমি ওনার থেকে নিয়ে নাও। তখনই আমি প্রীতি দিয়ে কল করালাম, তো হাজবেন্ড বলছে কি না আমি এখন দিতে পারবো না। টাকার ডিমান্ড করলো কেন, কি জন্য? ওই লিগাল হেয়ার লিখে দেবে, তাই লিগাল হেয়ার টাকা লাগে নাকি? ও বললো কি চার্জ লাগে। কত টাকা দিই, কত টাকা দিই সেটা বলছে না, বলছো বললো কি বাড়িতে আসো আমি টাকাটা বলবো। গেলাম আমি ওকে নিয়ে। তারপর আপনি প্রতিবাদ করেননি? আমরা বললাম, চেঁচামেচি হলো, তারপরে ওর হাজবেন্ড বাইরে থেকে এসে আমার উপরে অ্যাটাক করে দিল। আর ওর ভাই ছিল, ওর সবিতা বেহারার ভাই ছিল, ওর দুজন আমাকে মেরেছে, ওকে মেরেছে। তারপরে বললো যে, তখন বললো যে আমি আজকে দিতে পারবো না, এইভাবে 4 দিন ধরে ঘোরাচ্ছে, যে কখনো বলছে আমার বাচ্চাকে খাওয়াতে হবে, কখনো বলছে আমার কাজ আছে, এই করে বলছে। তো দিয়ে আমি বললাম যে ঠিক আছে করবেন না, যখন আমার কাগজটা দিন। তখন আঙুল তুলে বলছে আমি কাগজ দেবো না। আরে আমার কাগজটা দিয়ে দিন, তা আমি অন্য কারণে মারধর করলো। ওই যে উনি আঙুল দেখিয়ে বলেছেন, তাই বলছি আপনি আঙুল দেখিয়ে বলছেন কেন, আপনি ভদ্রভাবে বলুন। যে এই বলাতে উনি চাচাতে শুরু করেছেন, আমি বলবো না আপনি বেরিয়ে যান এখান থেকে, এই করে যান। আমি বললাম বেরোবো না, আমার কাগজ দিন, আমি বেরোবো, ঠিক আছে। দিয়ে তখন পেছন থেকে ওর হাজবেন্ড যে মানে আচমকাই অ্যাটাক করে দিয়েছে। কে অ্যাটাক করলো? ওর হাজবেন্ড আর ওর ভাই। তাদের উমেশ বেহরা আর সন্তোষ বেহরা আর ইনক্লুডিং সবিতা বেহরাও মারধর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন পুরোমাতার মা সরস্বতী বেহরা, তার পাল্টা অভিযোগ ওরাই তাদের মারধর করেছে। আপনি কে হন? আপনি কে হন? কাউন্সিলর মা। কাউন্সিলর মা? কাউন্সিলর কোথায় কোথায় গিয়েছে? কি নাম আছে কাউন্সিলর? সবিতা বেহরা। সবিতা বেহরা, কি ঝামেলা হয়েছে আপনার বাড়িতে? আপনি কে হন? আপনার নাম কি? সরস্বতী বেহরা। আপনার কথা মেয়ে কোথায় গেছে জানেন না আপনি? ফোন ধরছে না, ও কি কোথায় আছে? বাড়িতে নেই, বাড়িতে নেই। হুগলি থেকে সুজিত গড়গড়ির রিপোর্ট, আনন্দ বার্তা। গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতি শুরু করেছেন আইনজীবীরা। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করায় এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ঘটে। গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতি শুরু করেছেন আইনজীবীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের দায়রা আদালত এবং অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত, এই দুটি কোর্টের কাজকর্ম বন্ধ রাখেন আইনজীবীরা। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক বিশ্বনাথ প্রামাণিক বার অ্যাসোসিয়েশন সম্পর্কে অপমানজনক কথা এক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করার কারণে এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রতিবাদে গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কোর্ট বয়কটের ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটে। গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশন থেকে দুটো কোর্ট বন্ধ রেখেছি, সেটা হচ্ছে এসিজিএম কোর্ট আর জিএম কোর্ট। হ্যাঁ,
এই দুটো কোর্ট আমরা আজকে বয়কট করেছি। কারণ বলতে এখন যে আমাদের এখানে মাননীয় এসিজিএম সাহেব আছেন বিশ্বনাথ প্রামাণিক, হ্যাঁ, উনি বার সংক্রান্ত বিষয়ে আমাদের বার অ্যাসোসিয়েশনকে অসম্মানজনক কথাবার্তা এবং বিভিন্নভাবে অপমানজনক যে কথাবার্তা যেগুলো বলেছে আর কি, মাঝে মাঝেই বলতো আমরা সহ্য করে গেছি, পরবর্তীতে কালকে যে ঘটনা ঘটেছে তাতে বার যে আমাদের একটা সংস্থা তাকে উনি খুব বাজেভাবে অপমানজনক কথা বলেছে এবং আমাদের এক আইনজীবী তার প্রতিবাদ করেছিল, সেখানে তাকেও খুব অপমানজনক কথা বলেছে এবং বলেছে বেশি যদি আপনি কথা বলেন আপনাকে কাস্টডিতে নিয়ে নেবেন। এখন যাই হোক, তার পরবর্তীতে উনি এরকমভাবে বলার পরে আমাদেরই এক আইনজীবী প্রতিবাদ করেছিল যে স্যার এটা আপনি কী বলছেন, তখন তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের সাথে দুর্ব্যবহার এবং বারকে অপমানজনক কথাবার্তা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই সদস্যরা ইমার্জেন্সি মিটিংয়ে বসে এই সিদ্ধান্ত নিয়েছি। তার পাশাপাশি আমি এটা বারের সম্পাদক হিসেবে আমি এটাও বলতে চাচ্ছি যে এই যে আমাদের এসিজিএম সাহেব উনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন, ওনার ট্রান্সফার অর্ডারও চলে এসছে, তো ট্রান্সফারের আগে ওনার সাথে যে আমরা এরকম একটা সম্পর্কে যাব সেটাও আমরা ভাবিনি যে না লোকটা চলেই যাচ্ছে, আমরা বিভিন্ন রকম বিষয় বারের আইনজীবীরা অ্যাডজাস্ট করে ওনার সাথে চলতাম। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা, এই ঘটনাতে আমরা সবাই মর্মাহত, বাধ্য হয়ে আমরা এই সিদ্ধান্ত নিতে মানে বাধ্য হয়েছি আর কি, তো অনির্দিষ্টকালের জন্য চলবে। ঠিক আছে, কালকে ঘটনা ঘটেছে, আজকের থেকে এই বন্ধটা আমরা শুরু করেছি এবং এর কোনো সুরাহা না হলে এই বন্ধটা অনির্দিষ্টকালের জন্য চলবে। গঙ্গারামপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারের হাতে স্মারকলিপি প্রদান করা হলো বৃহস্পতিবার। রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া সমৃদ্ধ স্মারকলিপি তুলে দেওয়া হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারের হাতে। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কংগ্রেসের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের উদ্যোগে এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন। আমাদের তো সুপার মার্কেট একদম মাইক সহকারে প্রচার কখন করে গাড়ি কখন যাবে এখন এবং ওখানে ফার্স্ট অবজেক্ট স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবি ছিল রায়গঞ্জের সুপারমার্কেট ও কর্ণজোড়ায় দুটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কাউন্টার চালু করা। রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আমাদের রায়গঞ্জের মানুষের স্বার্থে রায়গঞ্জ শহর, মোহনবাটি এলাকা, চন্দ্রতলা, উদয়পুর, কর্ণজোড়া বিভিন্ন প্রান্তের মানুষ সুবিধার জন্য যে একটা কাউন্টার ছিল আজকে দীর্ঘদিন ধরে সুপার মার্কেটে এবং মোহনবাড়ি কর্ণদরা বাসস্ট্যান্ডে, সে কাউন্টার দুটি উঠে দিয়েছে। এবং কেন উঠে যাওয়া হলো সেটা বললেন উনি স্টাফ নেই বলে, তা আমরা বললাম আপনার বহু স্টাফ পেয়েছেন, এখন আপনি ইমিডিয়েট দুটো কাউন্টার চালু করুন এবং কাউন্টার যেন খালি কাউন্টার খুলে থেকে চলবে না, আগে যেমন অ্যাডভান্স বুকিং হতো এবং কোন রুটে কোন গাড়ি যাবে একটা বোর্ড থাকতো, সে বোর্ড দিতে হবে, প্লাস মাইকিং সহকারে বলতে হবে, এবার অ্যাডভান্স বুকিং হিসেবে সিট অ্যালটমেন্ট করতে হবে, কোন সিট পরে থাকবে কোন গাড়িতে, এগুলো ব্যবস্থা অ্যাপ্লাই করতে হবে এবং একটা সেট করতে হবে যাতে মানুষের যাত্রীদের যাতে সুরক্ষা থাকে, সেট থাকে, আলো রোদ রোদ বৃষ্টি যাতে অসুবিধা না হয় সেট থাকতে হবে। বিভিন্ন দাবি নিয়ে আমরা কথা বললাম, উনি আমাদের 15 দিন সময় চাইলেন, 15 দিনের মধ্যে উনি বলছেন চালু করে দেবে। এবং কর্ণজোড়া বাসস্ট্যান্ডটা উনি দেখবেন যায়, উনি জানতেন না, উনি বারাসলে আসছেন এবং জানতেন যে কর্ণজোড়া বাসস্ট্যান্ড ছিলেন এবং ওখানে কাউন্টার ছিল একটা, আমরা বললাম কর্ণজোড়ার থেকেও মানুষ কিন্তু বাসে উত্তর কলকাতা যাওয়া জানি, কিন্তু সেটা আপনি জানেন না, দুর্ভাগ্য আপনার চেয়ারটা জানে না, এটা দুর্ভাগ্য, এইসব কথা আমার শুনতে আসেনি। সেদিন উনি বললেন আমি কর্ণজোড়া যাবো, শুনবো ওখানে করা যায় কি না, সেটাও উনি দেখবেন বলছেন, সবই বলছেন 15 দিন সময় চালেন, সমস্ত ফুল পেজে উনি কাজ চালু করবেন। পাশাপাশি বললাম মাইকিংয়ে সাহায্য জানিয়ে দিতে হবে, কারণ মানুষ জানে সে কাউন্টার দুটো বন্ধ হয়ে গিয়েছে, এটা মানুষকে জানাতে হবে। সেটা বললাম আপনার ডিপার্টমেন্টে গাড়ি করে মাইকিং সহকারে যাত্রী সাধারণকে মানুষকে জানাবেন যে আমরা পুনরায় আবার কাউন্টার দুটো চালু করলাম।
রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। দুষ্কৃতীদের হাতে পড়ে এটিএম এর কার্ডের পিন বলে দেওয়ায় 31,000 টাকা খোয়ালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকায়। প্রতারিত মহিলা ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এটিএম কার্ড ভেরিফাই করার নাম করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকায়। বৃহস্পতিবার রান্না করার সময় তার কাছে একটি ফোন আসে এবং ফোনে তাকে জানানো হয় তার এটিএম কার্ডটি লক হয়ে গেছে। সে কারণে তার কাছে এটিএম কার্ডের পিন নাম্বার চাওয়া হলে ওই গৃহবধূ বিশ্বাসের সহিত তা জানিয়ে দেন। কিন্তু পরে তিনি টাকার পরিমাণ জানতে গেলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দুইবারে 31,000 টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমি শুনলাম যে ওনাকে ফোন করেছিল, তো আমি বললাম যে এরকম ফোন আসলো, তুমি বলে দিলে নাম্বারটা, তো আমি বললাম যে তাহলে এটিএমে হচ্ছে চেক করো যে টাকা আছে কি না, চলো তাড়াতাড়ি যাই। এটিএমটার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে আমি এটিএমে গেলাম টাকা তোলার জন্য। প্রথমে 20,000 টাকা তুলতে গেলাম, দেখলাম যে টাকা নেই। তারপরে হচ্ছে 10,000 টাকা ভাবলাম যে এত টাকা হয়তো থাকবে না এটিএমে, তাহলে 10,000 টাকা তুললাম, 10,000-এর ইসে দিলাম, 10,000-ও বেরোলো না। তবে 8,000 করলাম, 8,000-ও নাই। তাই বললাম 500 টাকা করি তো বেরোয় নাকি, 500 টাকা বেরোলো, পরে আর টাকাই নেই। তো তাড়াতাড়ি করে বন্ধন ব্যাংকে আসলাম, বন্ধন ব্যাংকের স্যার বললো যে টাকা নেই, তুলে কি মনে হচ্ছে যে ফোন করে টাকা তুলে নিয়েছে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টাকা খোয়া যাওয়ায় দিশেহারা ওই গৃহবধূ। বন্ধনের মানে ব্যাংক থেকে ফোন আসছে, তখন আমি বললাম, রান্না করছিলাম তো হঠাৎ করে বললো যে আমি বন্ধন ব্যাংক থেকে বলছি, আপনার এটিএম কার্ডের নাম্বারগুলো একটু বলুন, আপনার ভেরিফাই করা হয়নি, আপনার নাম্বার এটিএম কার্ড লক হয়ে গেছে। তখন আমি বললাম যে বলে কি আপনি বের করেন, আপনি ফোনটা ধরে আছি। তখন আমি বের করে আমাকে বললো, তখন আমি এই নাম্বারগুলো এই নাম্বারটা বলছি। তখন আমি সবাই ওদের কাছে গেলাম, দৌড়ায় বললাম যে দেখতে এরকম ফোন আসলো কেন, আমার তো কোনো অসুবিধা নেই। তখন ওরা বললো যে এখনই তুমি ওইগুলো কোনোদিন শুনবা না, জানো না যে না, আমি তো শুনিনি যে এরকম মোবাইল। তারপরে কি হয়েছে? টাকা আপনি টাকা আমি গেলাম এটিএম কার্ডটা নিয়ে, আমি টাকা তুলতে গেলাম, তুলে যাচ্ছে কি টাকা তুললাম না, আপনি বলুন আপনি। হ্যাঁ, তখন বললো যে ওদেরকে পাঠালাম যে দেখো তো এটিএমে টাকা আছে নাকি, তো গেলো 500 টাকা বেরোলো। তারপরে বললেন টাকা তো নাই দেখাচ্ছে, তাহলে বন্ধন ব্যাংকে চলো। ব্যাংকে আসলাম, তো বললো যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট লক করা আছে, এখন টাকা টাকা। তারপরে আমি না ভালো করে দেখেন না, দেখলো যে বললো টাকা উঠে নিয়েছে। কত টাকা ছিল? 31,700 টাকা ছিল। এখন কত আছে? এখন হলো 8,500 টাকা উঠে নিয়েছে, 300 টাকা মতন আছে। আর সম্পূর্ণ টাকা তুলে নিয়েছে দুবার, একবার 28,000 তুলেছে। ব্যাংকে গিয়ে আপনি যখন জিজ্ঞেস করলেন, তো ব্যাংক থেকে বললো যে আপনাকে ফোন করেছিল? না। রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। কন্যার ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে প্রতিবাদে আমরণ অমশন শুরু করলেন বাবা। আসানসোলের লোয়ার কুমারপুর নিবাসী অক্ষয় ঘোষের 6 মাসের মেয়ে আসানসোলের এক বেসরকারি হাসপাতালে গত 20 মার্চ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। গত 25 মার্চ আসানসোলের লোয়ার কুমারপুর নিবাসী অক্ষয় ঘোষ তার 6 মাসের মেয়ে খুশি ঘোষকে বিকালে চিকিৎসার জন্য আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাতেই খুশি মারা যায়। খুশির মৃত্যুর ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওই হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খুশির বাবা ও তার মা রূপা ঘোষ। আমি এখানে 26 দিন ধরে ধর্নায় বসেছিলাম, প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি 26 দিন অনশন করেও ওনার অধিকার পেয়েছিলেন সেই দিন, তার জন্য আমি এখনও আমার অনশন করতে আমি বাধ্য হয়েছি। প্রশাসনের কোনো তরফ থেকে কোনো সদুত্তর পাইনি, যতদিন না আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি হচ্ছে, ততদিন আমি এই আমরণ অনশন চালিয়ে যাব। শহরের জনগণ মোমবাতি মিছিল করেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন খুশির নিউমোনিয়া চিকিৎসা শুরু হয়েছিল, পরে কার্ডিয়াক ফেলিওরে খুশি মারা যায়। খুশির বাবা প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেন। তার কন্যার মৃত্যুর সঠিক কারণ জানানো ও হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। লোক 26 দিন সে ইয়াঁ পর আন্দোলন চালাতে রাখে, তো
प्रशासन और हॉस्पिटल कर्तृपक्ष की तरफ से कोई भी हम लोगों को सदुत्तर या किसी तरह का भी सांत्वना नहीं दिया जा रहा है या बताया नहीं जा रहा है किसी भी चीज़ के बारे में। तो आज से हम लोग यहाँ पर आमरण अनशन का ये कार्यक्रम शुरू किए हैं और चाहते हैं कि खुशी घोष का मृत्यु का सटीक जो तथ्य है वो उठकर सामने आए और प्रशासन हमको इसमें हेल्प करे। और इसमें हम उच्च नेतृबिंदु लोग से भी निवेदन करते हैं कि वो लोग भी इस चीज़ को महत्वपूर्ण तरीके से लें ताकि हम लोगों को जस्टिस मिल सके। आशा करते हैं कि सभी मैसेज को मैंने गौर फरमाएंगे और उस पर कार्रवाई करेंगे और अगर कुछ नहीं होता है तो हम लोगों को आमरण अनशन लगातार चला कर रखना पड़ेगा और जब तक खुशी घोष की मृत्यु का जस्टिस नहीं मिलता है आंदोलन में हम लोग रहेंगे और टोटल आसनसोल नगरवासी सब हमारे साथ इस आंदोलन में है। आशा करते हैं कि और भी सब हमारे साथ में रहेंगे इस आंदोलन में और आंदोलन को हम लोग लास्ट तक लेकर। এখন দেখার খুশির মৃত্যুর সঠিক কারণ কবে জানা যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সর্বশিক্ষা মিশনের আধিকারিকবৃন্দ বৃহস্পতিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলে পলাশী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল পরিষেবা পরিদর্শনে আসেন। পরিদর্শনের পর আধিকারিকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন বিদ্যালয়ে যে মিড ডে মিল চালু আছে সেগুলির মান কেমন তা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকবৃন্দ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিরগ্রাম অঞ্চলের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন সর্বশিক্ষা মিশনের আধিকারিকবৃন্দ। তারা বিদ্যালয়ের মিড ডে মিল খেয়ে সন্তোষ প্রকাশ করেন, জানান এখানে মিড ডে মিলের গুণগত মান ও পরিবেশ বেশ ভালো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আধিকারিকবৃন্দ বিদ্যালয়ের মিড ডে মিলের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এই মিড ডে মিলের রান্নার ব্যাপারে বা খাতাপত্রের ব্যাপারে একটু এসেছিলেন, দেখা সাক্ষাৎ করলেন সব কিছু, এবার মিড ডে মিলের রান্নার মানটা উনি দেখলেন আর সেভাবে নির্বাচন করে এখান থেকে কোথা থেকে এসেছিলেন? বিডিও অফিস। প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয়ে অভিযান চালানো হবে। পলাশী প্রাইমারি স্কুল মিড ডে মিলের ইয়ে দেখবেন কেমন দেখবেন? হ্যাঁ চলছে কাজ, ভালো চলছে। মান কেমন আছে? খাদ্য সময় মান কি মেনে ছিল আজকে? আজকে মেনে ছিল, এখনো দেখি নাই। ডাল চলছে এখন? কোথা থেকে এসছেন? আমি ব্লক অফিস থেকে। আরও বলছে মিড ডে মিলের সুপারভাইজার। মিড ডে মিল ভিজিট করে কেমন দেখলেন? খুব ভালো। কি রান্না হয়ে থাকে? আলু সবজি এবং ডিম ডাল। খাবারের মান কেমন? ছাত্রদের খাওয়ার মতো কি? খাওয়ার উপযোগী। আর কোন কোন স্কুল বলে? আরও কয়েকটাই স্কুল ঘুরেছি, ঘাসোনা, তারপর আপনার বিদ্যায় SSK কয়েকটাই স্কুলে আমরা ঘুরে। উদ্দেশ্য? উদ্দেশ্য যাতে খাওয়ার মান ভালো থাকে, ছাত্ররা ভালোভাবে খেতে পারে, স্কুলে পরিকাঠামো যাতে ভালো হয়। মঙ্গলকোট থেকে প্রতিক্রিয়া দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে কোপিশোর গ্রামে। বামনিয়া পঞ্চায়েতের উদ্যোগে রাস্তাটি তৈরি হয়। রাস্তা তৈরি করতে আনুমানিক 4,60,000 টাকা খরচ হয়। ঢালাই রাস্তার কাজ চলছে। কাপশোর গ্রামের মসজিদ তলা থেকে পশ্চিমপাড়া পর্যন্ত রাস্তা ঢালাই করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ জমছিল গ্রামবাসী থেকে পথচারীদের মধ্যে। জনগণের ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বামুনিয়া পঞ্চায়েতের উদ্যোগে চলে রাস্তা ঢালাইয়ের কাজ। 134 মিটার ঢালাই রাস্তা তৈরি হতে আনুমানিক 4,60,000 টাকা খরচ হবে। নতুন যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে আমাদের এখানে 100 মিটারের মতন ঢালাই রাস্তার কাজ চলছে। শুধু আমাদের গ্রাম নয়, আমাদের ধরুন বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে 17টা সংসদ, সেই 17টা সংসদই কম বেশি প্রতিটা সংসদই কাজকর্ম চলছে। কোথাও ধরুন মানুষের চাহিদা মতো ঘাট তৈরি হচ্ছে, কোথাও মানুষের চাহিদা মতো ড্রেন তৈরি হচ্ছে, তবে বেশিরভাগটাই আমাদের ঢালাই রাস্তাটা তৈরি হচ্ছে। কুমারুন থেকে রতনপুর, বামুনারা, আজকে ধরুন নতুনগ্রাম, কাপশোর, চণ্ডীপুর, আপনার রাজিপুর, তারপরে নর্জা, এওড়া চক, এই সমস্ত গ্রামই ঢালাই রাস্তার কাজ আমাদের চলছে। কোথাও আও শেষ হয়ে গেছে, কোথাও এখনও চলছে। আজকে ধরুন যে মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে
উন্নয়নের যোগ্য আজকে শুরু হয়েছিল 2011 সাল থেকে, সেই উন্নয়নের যোগ্য আজও অব্যাহত আছে। রাস্তা তৈরি হওয়ায় খুশি সকলে। রাস্তা চলছে আমাদের তথা বাউনারা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কাপসর গ্রাম মসজিদতলা টু পশ্চিমপাড়া অব্দি, এখানে আছে 4,60,000 মতো, 135 মিটার ঢালাই রাস্তা। অনেকই হয়েছে গ্রামে উন্নয়ন, এইটাই লাস্ট চলছে। এই রাস্তাটাই মেন রাস্তা আমাদের, হতে হতে যাচ্ছে আগামী দিনে এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদের বাউনার পঞ্চায়েতের তথা প্রধান বাবুলাল মুনোয়ার ইসলাম শেখ, উনি ওনারই এতে এইসব উন্নয়নের কাজগুলো হচ্ছে। হ্যাঁ, আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যা উন্নয়নের ধারায় চালাচ্ছে আমাদের এই গ্রামগঞ্জে। ঢালাইয়ের কাজ হচ্ছে, বোল্ডার এই আমরা পাথর সিমেন্ট দিয়ে ভালো কাজ ঢালাই চলছে, ঢালাই চলছে। আর আমাদের প্রধান সাহেবের লক্ষ্য গ্রামে উন্নয়নের কাজ করার জন্য আমরা খুব উপকৃত হয়েছি বা আনন্দিত, পাড়ার লোকও আনন্দিত, বা এখন বর্তমান যা চলছে তাতে আমরা এই বর্তমান সরকার কাজ থেকে আমরা সাফল্য। বর্তমান আগে যেটা লেফট বামফ্রন করে গিয়েছিল তারপর মোটামুটি 12-14 বছর পর আবার ফের এই কাজটা আরম্ভ হয়েছে। আমরা কি আশা করেছিলেন যে এখানে ঢালাই রাস্তা হবে? না, সেরকম আশা করি না। বর্তমান এই সরকার আসার পর থেকে আমরা সেটা আশা করছি আর বর্তমান সেই কাজটা হচ্ছে তাতে এখন আমরা খুব উপকৃত হচ্ছি। মোটামুটি ভালোই কাজ চলছে আমাদের, সব কাজ হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আমাদের কাজ ভালোই করে দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা হয় না। কাপসর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বরশুল কিশোর সংঘের মাঠে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বরশুল কিশোর সংঘের মাঠে। জেলার বিভিন্ন থানাগুলিকে নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের খেলা শক্তিগড় ও বরশুলের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আমরা নিয়ে ভলিবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আজকে আমাদের এসডিপিও সদর নর্থ সাউথের খেলা হয়ে গেছে, আর আমাদের সদর নর্থ সাব ডিভিশনের খেলাটা আজকে হচ্ছে। সেখানে আজকে ফাইনাল হচ্ছে আপনার দেওয়ানদিঘি না শক্তিগড় এবং গোলসি, এদের ফাইনালটা হচ্ছে এবং এটা চলছে দেখতে পাচ্ছি। ফাইনালের পরে আমরা 4টে সাব ডিভিশনকে নিয়ে ফাইনাল করবো আমাদের ডিভিশনে। এরকম উদ্যোগ কেন পুলিশের পক্ষ থেকে? অ্যাকচুয়ালি আমাদের পুলিশের পক্ষ থেকে খেলাধুলাটা আমরা বজায় রাখি, পুলিশ লাইনে খেলা হয়, কিন্তু এটাকে পুরো থানায় থানায় সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। বরশুল থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রাথমিক ও হাই স্কুলগুলিকে নীল সাদা রং করার কাজ শুরু হয়েছে। মঙ্গলকোটের শিশুনিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জানান, বিদ্যালয় নির্মল করতে হলে বিদ্যালয়ের রং করাটাও জরুরি। বর্তমান সরকার বিভিন্ন স্কুলগুলোকে নির্মল বিদ্যালয় পুরস্কার দিচ্ছে। নির্মল বিদ্যালয় গড়ে তুলতে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যেমন ভূমিকা আছে, তেমনি সরকারেরও একটা ভূমিকা আছে। আমার স্কুলে রং করা হয়েছে, বর্তমান সরকার যে পরিকল্পনা নিয়েছে যে বিদ্যালয়কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ছেলে মেয়েদের স্কুলে আসতে তাদের মন হয়, এটা সত্যিকারের। আমি স্কুল সাজানোর পর থেকেই আমি এটা বুঝতে পেরেছি। বর্তমান সরকারের এই পদক্ষেপকে আমি ভীষণভাবে গ্রহণ করেছি, কারণ আমার ছাত্রীরা আগে যত না বিদ্যালয়ে আসতো, এই বিদ্যালয় সাজানো গোছানোর পর থেকে, রং করার পর থেকে তারা অনেক বিদ্যালয়মুখী হয়েছে। তারা স্কুলে থাকতে ভালোবাসে এবং স্কুলটাকে আমি সাজানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি। কী বলবেন এই সরকারকে? হ্যাঁ, এই সরকারকে কী বলবেন? এই সরকারকে আমি এর জন্য ধন্যবাদ জানাই যে তিনি এই যে পদক্ষেপ নিয়েছেন বর্তমান সরকার,
যে স্কুলগুলোকে সুন্দর করে সাজানো গোছানোর দিকে যে নজর দিয়েছেন তার জন্য বর্তমান সরকারকে। বিদ্যালয়গুলি নির্মল হওয়ার ফলে স্কুল ছুটতের সংখ্যা অনেকটাই কমেছে। এই বিদ্যালয়ে নতুন রং হয় খুশি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ। এখন স্কুলটা নতুন রং করা হয়েছে, এতে খুব ভালো লাগছে স্কুলটাকে, এবং এতে পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনও বসবে, ভালো পড়াশোনা হবে, আর স্কুলটাকে দেখতেও খুব ভালো লাগছে। কি বলবেন দিদিমণিকে? দিদিমণিকে তো অসংখ্য ধন্যবাদ দেবই, এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলটা এবং সমস্ত স্কুলগুলোকেই রং করছে মঙ্গলগটের, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসংখ্য ধন্যবাদ। ছাত্রছাত্রী আর কি দিয়েছে তোমাদের? কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে এখন, এছাড়া সবুজ সাথী। মঙ্গলকোট থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেটিল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এডিজি শশীকান্ত পূজারি। লিগেল এয়ার সার্টিফিকেট আনতে গিয়ে ভদ্রেশ্বর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা ও তার স্বামী এক আইনজীবী ও তার মক্কেলকে মারধর করেছে বলে অভিযোগ। গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতি শুরু করেছেন আইনজীবীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ডিভিশনাল ম্যানেজারের হাতে স্মারকলিপি প্রদান করা হল বৃহস্পতিবার। দুষ্কৃতীদের হাতে পড়ে এটিএম এর কার্ডের পিন বলে দেওয়ায় ৩১,০০০ টাকা খোয়া গেল এক গৃহবধূ। কন্যার ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে প্রতিবাদে আমরণ অনশন শুরু করল বাবা। সর্বশিক্ষা কমিশনের আধিকারিক বৃন্দ বৃহস্পতিবার মঙ্গলকোটের খিলগ্রাম অঞ্চলে পলাশী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিষেবা পরিদর্শনে আসেন। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে কবিশোর গ্রামে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্ত। ওই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।